স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি নৌভ্রমণের মধ্য দিয়ে শেষ হল চার ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা তাহেরপুরে প্রথম দুর্গা মন্দির পরিদর্শন করলেন ভারতীয় অতিথিবৃন্দ গণটিকা কার্যক্রম বাড়ানো দুই দিন সময়ের দ্বিতীয় দিনেও নাটোরের টিকা গ্রহিতাদের ভিড় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নৌভ্রমণের মধ্য দিয়ে শেষ হল চার দিন ব্যাপী সাংস্কৃতিক মিলন মেলা সোমবার বিকেলে পদ্মা নদীতে নৌভ্রমণ করেন বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলায় আগত ভারতীয় অতিথি এবং বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলার আহ্বায়ক রাশিক মেয়র এ এইচ এম খারুজামাল লিডুন এ সময় ভারতীয় অতিথিরা বোটে গলা ছেড়ে গান ও কবিতা আবৃত্তি করেন চার দিনের কর্মসূচিতে ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সিএনবি মোড়ে বঙ্গবন্ধুর মুরালে ও শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ভারতীয় অতিথিদের বর্ণাঢ্য আয়োজনে নাগরিক সংবর্ধনা প্রদান রাশিক মিয়ার এ এইচ এম খারুজ্জামান লিটনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড আব্দুল রাজ্জাক এর আগে নগর ভবনের প্রধান ফটক থেকে শিশুদের নৃত্য আর গানে তালে তালে অতিথিদের মঞ্চে নিয়ে এসে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া এদিন রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার নগর ভবনে আনুষ্ঠানিকভাবে রাশিক মেয়রের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই সাংস্কৃতিক মিলন মেলার মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ২৬ ফেব্রুয়ারি বিকেলে ২৭ ফেব্রুয়ারি পুঠিয়া রাজবাড়ি নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন পরিদর্শন করেন তারা সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে দ্বিতীয় দিনের মতো মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজ মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে দর্শকে শিল্পীদের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে দর্শক শ্রোতারা জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট সঙ্গীত পরিবেশনা করেন এছাড়া লালন সঙ্গীত ও লোকসঙ্গীত পরিবেশনা করেন শফি মন্ডল গীতি ও ভাবাইয়া পরিবেশন করেন সুজন চক্রবর্তী এবং বার্ষিয়া ও লোকসঙ্গীত পরিবেশনা করে রিপন মন্ডল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উৎপত্তি স্থল রাজশাহীর বাগমালা উপজেলার তাহেরপুর দুর্গা মন্দির রাজা কংসনারায়ণ রায় বাহাদুর প্রথম শারদীয় দুর্গোৎসবের প্রচলন করেছিলেন চোদ্দশো আশি খ্রিস্টাব্দে সোমবার দুপুরে ঐতিহাসিক সেই দুর্গা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ এই উপলক্ষে তাহিরপুরে দুর্গা মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের হাতে অষ্টধাতুর দুর্গা প্রতিমা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিরুন অনুষ্ঠানে আর বক্তব্য দেন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সভাপতি সত্যম রায় চৌধুরী ও রাজশাহী চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক অনুষ্ঠানের পূর্বে দুর্গা মন্দিরে পূজা অর্চনা করেন ভারতীয় অতিথিরা এর আগে সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ভারতীয় অতিথিবৃন্দ এ সময় বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শহীদ সামসুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশ্ববিদ্যালয় শহীদ মিনার শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাবিজ সাতার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃত্ত উপস্থিত ছিলেন গণটিকা কার্যক্রম বাড়ানো দুই দিন সময়ের দ্বিতীয় দিনেও নাটোরের টিকা গ্রহীতাদের ভিড় রয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী করোনা টিকার কার্ড না থাকলে ট্রেনে বাসে চলাচল করতে বা বিভিন্ন স্থানে যেতে পারবে না সরকারের ঘোষণায় অনেকেই বাধ্য হয়ে টিকা গ্রহণ করতে এসেছেন টিকা গ্রহীতারা বলছেন তারা নানা কারণে সময় পাননি এজন্য টিকা নিতে পারেননি তাই গণটিকা কার্যক্রমের আজ শেষ দিনে টিকা নিতে এসেছেন আবার কেউ বলছেন আগে দিতে নানা কাজে ব্যস্ত থাকায় কিন্তু না থাকলে ট্রেনে বাসে চলাচল করতে বা বিভিন্ন স্থানে যেতে পারবেন না এজন্য টিকা দিতে এসেছেন অনেকেই নাটোরের সিভিল সার্জন ডাক্তার আরা খাতুন জানান সরকারের নির্দেশনা মোতাবেক তারা তৃতীয় দিনে গণটিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছেন জেলায় প্রায় তিনশো টিকাদান কেন্দ্রে তিন লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এর মধ্যে গতকাল রবিবার পর্যন্ত এক লাখ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে প্রতিরোধে সচেতন হন এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে সোমবার সকাল দশটার দিকে শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিস হাসপাতালে ফিরে যায় পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শোভিত কুমার মৈত্র অলক ড আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন শুধুমাত্র সচেতনতায় পারে ডায়াবেটিস ও করোনা থেকে মুক্ত রাখতে খাদ্য গ্রহণে থাকা এবং মাস্ক ব্যবহার খাদ্য গ্রহণে সতর্ক থাকা এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার মাধ্যমে আমরা ডায়াবেটিস ও করোনা রোগ থেকে মুক্ত থাকতে পারি তাই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের কার্যালয়ে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিপিএস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফ চেয়ারম্যান সাবেক সচিব সামাদ। বিশেষ অতিথি ছিলেন সিডিএফ ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন প্রকল্প অবহিতকরণ এই কর্মশালায় জানানো হয় জেলার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষিত জনবল তৈরি ও তাদের আর্থিক সহায়তায় আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ক্ষুধামুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে কাজ করছে সিডিএফ এটি ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্প নিয়ে নগাঁ জেলার নগা সদর মান্দা ও নিয়ামতপুর উপজেলায় একশো পঞ্চাশটি গ্রামে কাজ করবে সিডিএফ সিডিএফ ইতোমধ্যে জেলার বদলগাছি মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে এই কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগী প্রতিনিধি এবং সাংবাদিক সহ বাহান্ন জন অংশগ্রহণ করেন নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুরে ভূমি বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকার শান্তিপ্রিয় জনগণ ও ভুক্তভোগীরা বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য সোমবার সকালে হাজিরহম ব্যাপারীর পুলের গোড়ায় ফেনী চৌমহনী মহাসড়কের ওপর মানববন্ধন করেছে মানবন্ধনে ভুক্তভোগী আবু বকর সিদ্দিক ও সাইফুল বলেন আমরা ওয়ারিশি ও খরিদ সূত্রে মালিক থেকে দীর্ঘদিন যাবত আমাদের সম্পত্তি ভোগ দখলে আছে নুরুলhota গংরা উক্ত ভূমির খতিয়ান সৃজন করে আমাদের ভূমি দখলে চেষ্টা করে আমরা আদালতে খতিয়ান সংশোধনের মামলা করি নুরুল নুরুলhota গংরা আমাদের জায়গা বুঝিয়ে দিয়ে মর্মে স্থানীয়ভাবে বৈঠকে বসে কালখেপন করে বহিরাগত লোকজন দিয়ে আমাদের জায়গা দখলে চেষ্টা করলে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের কাগজপত্র দেখে উভয় পক্ষকে স্থানীয়ভাবে মীমাংসার নির্দেশ দিয়ে কাজ বন্ধ করে চলে যায় বর্তমানে নুরুল হুদা গংরা বৈঠকে না বসে সন্ত্রাসী দিয়ে জায়গা দখল ও হত্যার হুমকি দিচ্ছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ